আমি রাজদীপ দে, আমার বাবা কৃষ্ণ দে, ওনার একদিন চরম পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়। তখন আমাদের অনেক জায়গায় ফিরিয়ে দেওয়া হয়, তারপর আমরা এই রামকৃষ্ণতে আসি এবং রামকৃষ্ণতে এসে আইসিইউতে অ্যাডমিট করা হয় এবং বাবার ওখানে প্রথম ডায়ালিসিস এবং ফিস্টুলা অপারেশন হয়। এবং এখন বর্তমানে বাবা ডায়ালিসিস করে করে আগের থেকে অনেক ভালো আছে এবং অনেকখানি রিকভার হচ্ছে, ইউরিন হচ্ছে এবং ইউরিন হচ্ছে। আচ্ছা, আগে এই পেশেন্ট যে আপনাদের এখানে প্রথম যখন এনেছিলেন, তখন পেশেন্ট আইসিইউতে যখন ভর্তি করেছিলেন, তখন পেশেন্ট অবস্থা কি রকম ছিল? যখন আর কি খুবই ধীরে শ্বাসকষ্ট ছিল, তার বুকের মধ্যে জল জমে ছিল এবং তারপরে মিলিয়ার ভেন্টিলেশনও দিতে হয়েছিল। পেশেন্ট ভেন্টিলেশন থেকে আবার ধীরে ধীরে রিকভারি করে। আর আপনাদের ফিনান্সিয়াল দিক দিয়েও কি প্রতিষ্ঠান একটু দেখেছে? সব জায়গায়।